তো হতো দিন গত মন্ডা দুবে পশব করলো তাই সমুদ্রেতে নিক্ষেপ করলো কথা মিথ্যা ভাসিয়া ভাসিয়া দিল জনক ঋষির দেশে চলে গেল যখন জনক ঋষি চাষ করিতে জমিনে না নাকলেরও স্মৃতি থেকে ডিম্ব উঠিল রে তাই এই স্মৃতি থেকে উড়ছে বলে সীতা দেবী নাম রাখিল কথা মিথ্যা। এগুলো কিন্তু বাবা আমরা সচরাচর কথাটা বলি না বলে কেন রাম রাবণ দ্বারা দিয়ে এই কথাটা বলে ফেললে কি হয় গান এতটুকু শেষ হয়ে যায় কেন যার কন্যাতে নিয়ে গেছে এখানে কোনো বাধা বিঘ্নর কোনো কারণ হতে পারে না। শুধু সজ্জন মন্ডলী এই বেদবতীর কারণেই অভিশাপের কারণে রাবণের কিন্তু মৃত্যু হয়েছিল আর না তো রাবণকে পৃথিবীতে কেউ মারতে পারে সেই ক্ষমতা কারো পৃথিবীতে নাই ছিল না। এই তো তোমার দুইটি কথা সঙ্গ দিয়া যায় আসলে বৈতরণীর জন্মটা কোথায় আর বৈতরণীটা বর্তমানে কোন জায়গায়? এই বৈতরণী নদীর জল এত গরম হওয়ার পিছনে কারণ কেন ভাই বলে যে জানলে একটু বলিও তুমি না জানলে এই বৈতরণের কথা যদি নিরঞ্জনের নদানে জয় এটা কি চেহারা দেয় কেন ছিল না দাদা হাতি বানতে কলার ভাত্রাদি বান্ধিলে কেন গো ভান্ডার তাই বৈতরণের কথা এবার শোনো দিয়া মন ঠিক আছে চালিয়ে যাও তো তোমার একটা সুন্দর গান শুনেছে দাদা লেকিন পেয়ালে পেয়ালে প্যার তার কে আক্রমা তোমার জাদু নিজে আর রামচন্দ্র বাবু উর্দু ভাষা পর্যন্ত জানে বাংলা ভাষা তো জানে জানে উর্দু ভাষা পর্যন্ত জানে জানে এই আর মেঘনাদবর মতো কিছু হিন্দু ওই একাত্তরের যুদ্ধ সময় মতোর ডরে মুসলমানের বেশ তৈরি বেরিয়ে হিন্দু মারিবার কল এই ফুলানের বানাইছে হিন্দু মারিবার লাগুলি কল এখন বাবা প্রায় হিন্দু মাথা লুঙ্গিও বিন্দু ফেলে ভাষা বিন্দু ফেলি এর মেঘনাথের মতো মানুষকে বেশি চালাক হিন্দু মানুষ পর্যন্ত টুপি আর পাঞ্জাবি পরিত্যাগী জয় তাহলে কোনো আর পাঞ্জাবি দৈত্য নয় পাঞ্জাবি নদরিব দাদা এই মুড়ি ছোনা তো দিলে তুই কোনো হিসাব করিল দাদা এই তো কোনো এক ঘন্টা শেষ নয় তেল কোনো দুয়ারে নদরিব
কইলো অল্প বিস্কুট আনি দাও দাদা আর কোন মতে খাই রে শেষ করো আহমাই যেরকম করে এত কি মরি গেলে দিবা দিল না এখন তো শেষ নয় গো দাদা হয় তার থেকে জিরে জানোয়ার লইত নয় হ্যাঁ এখন দাদা মেঘমাত্রার মতো মানুষই বিয়ে সাতটা পাঞ্জাবি খারাপ
এখন শিবের সকল জল নদীতে ভরতে পারবে না, মাটিতে বললে মানুষের ভয় লাগবে, মাটিকে বলে তুমি গ্রহণ করো, মাটি বলে অসম্ভব কথা আমি গ্রহণ করতে পারবো না, নদীকে দিয়েছে, নদী বলে খবরদার আমি গ্রহণ করতে পারবো না, মানব সরোবরকে দিয়েছে, মানব সরোবর বলেছে সেটা আমি গ্রহণ করতে পারবো না, পারবো না। তোমরা কেউ যদি এটা গ্রহণ করতে না পারো, আমার এই আখিবাড়িটা আমি রাখবো কোথায়? বলে একটা কাজ করো, পর্বতকে দান করো। পর্বতের কাছে যখন শিব আহ্বান করিল, পর্বত বলে আখিবাড়ি আমার পর্বতে তুমি ঢালিয়া রাখো, বলে আমার এই পর্বতে তুমি আখিবাড়ি শিবে রাখিল, এই আকি বাড়ি পর্বত হইতে যাইতে যাইতে পাতাল পর্যন্ত গেল। পাতালেতে গিয়ে একটা নদীর সৃজন হয়, যাহার নামটা বৈতরণী নদী। বন্ধু কথা মিথ্যা বিন্দু জানি, ঠিক আছে না কথা? পাতালে গিয়ে আর লম্বা কথা আমি ছোট করে ভাবতেছি, পাতালে গিয়ে একটা নদীর সৃজন হয়েছে, এটার নাম হচ্ছে বৈতরণী। শিবকে একদিন জিজ্ঞাসা করে শিব তো সংহার করতাম, বলে এই নদীটা যে সৃজন হয়েছে তার কাজ কি হবে? এই নদীর জলগুলো হবে আগুনের মতো গরম, কারণ শিবের আখিবাড়ি বলে এই জলগুলো আগুনের মতো তপ্ত জল। তো বলে এই জলে কি হবে? বলে এই পৃথিবীতে যারা পুণ্যবান মানুষ থাকবে, যাদেরকে শ্রাদ্ধ ক্রিয়াতে বৃষ দান করিবে, এই বৃষ নিয়া তারা কিন্তু বৈতরণী পাড়ি দিতে হবে। যদি কোন পুণ্যবান ব্যক্তি হয়ে থাকে তাহলে তিনি সরাসরি পালিয়ে যেতে পারবে, তার জন্য নদীর জলগুলো কি হবে? শীতল হয়ে যাবে। আর কোন পাপিষ্ট ব্যক্তির জন্য এই নদীর জলগুলো কি হবে? আগুনের মতো গরম হইয়া যাবে। তাহলে বৈতরণী বর্তমানীয় রয় শিবকে বাবা সংহার কর্তা, শিব কি সংহার কর্তা? যম কিন্তু বাবা কোন প্রাণের অধিকারী নয়, যম প্রাণের অধিকারী নয়, যম মাত্র চাকরি করে। কার চাকরি? আমার দেবাদিদেব মহাদেবের চাকরি। যমে জিজ্ঞেস করে তুমি যে আমাকে চাকরিটা দিয়েছো বাবা, কোন মানুষটা কখন মারা যাবে এটা তো তুমিও না জানো, সেটা তো আমি জানি না। জানে কি দাদা? যমের বাবার ক্ষমতা নাই সেটা জানার, বলে সেটা তো আমি জানি না। বলে তুমি জানো না? বলে না। বলে ঠিক আছে, তুমি যাতে জানতে পারো আমি তোমার জন্য একটা ব্যবস্থা করে দেব। এই জমপুরিতে একটা বৃক্ষ রোপণ করে দিছে, এটার নাম কি? কুলবৃক্ষ। এটার নাম হয়েছে কুলবৃক্ষ। আমরা পৃথিবীতে বলি এটার নাম বরই গাছ। পৃথিবীতে যতজন মানুষ গাছের মতো ততটা পাতা। আজকে যদি একটা নবজাতক শিশু জন্মগ্রহণ করে, সাথে সাথে গাছের মধ্যে আর একটা নতুন পাতার সৃষ্টি হবে। আর যদি একজন ব্যক্তি মারা যায়, গাছ থেকে একটা পাতা ধরে মাটিতে ভরে, গাছের পাতা না ভরবে, নাম ঠিকানা ছাড়া তো আসামি ধরা যায় না। নাকি পুলিশে রাগ কারো দেরি আছে? পুলিশে আসামি করতে কি লাগে? আসামির নাম, বাবার নাম, বাড়ির নাম, গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, থানার নাম, জেলার নাম, যে গ্রামটির মানুষ এই গ্রামটির নাম। নাম ছাড়া আসামি ধরন সম্ভব নয়। ঠিক এই গাছের পাতার মতো প্রতিটা মানুষের নাম ঠিকানা লেখা। তোরা যাবি দিদি,
এগুলো যত দেখবেন সাহিত্যিক কবি এগুলো সবার জন্ম হয়েছে ইন্দ্রের কোথায় ওই অমরাবতীতে ইন্দ্রের নাট্য সভাতে কেউ বাদক ছিল কেউ গায়ক ছিল কেউ সাংবাদিক ছিল কেউ দেশপ্রেমিক ছিল এই আজকে তারা এই যে ছবি তুলতেছে তারা কি ছিল বাবা চিত্রকার ছিল ঠিক আছে বাবা এখানে যত পেশার মানুষ এই ধরনের পেশার মানুষ সবগুলোর স্থান হয়েছে কোথায় ইন্দ্রের নাট্য সভায় ওই যে জায়গা থেকে আসছো ফণিকের অভিনয় শেষ হবে আবার ইন্দ্রের নাট্য সভাতে চলে যাবে আহা ভাই এই পৃথিবীর প্রাণ তো শালাই ভারতের একটা শিল্পী দৃশ্য অন্ধ চোখে দেখে না নাম কি রামকানাই দাস রামকানাই দাস আহা ভাই তার একটা গান পৃথিবী যতদিন আছে ততদিন গানটা অবশ্যই থাকবে কেউ আসে কেউ যায় কেউ আসে কেউ যায় অমুকের নাতি অমুকের পুত্র
বিশিষ্ট কবিয়াল মেঘনাথ সরকার আজকে রাত্র 5:33 তার ফরান নাম লইব দিবাং লোকং সবচ্চতু এই বিয়ারও আছে বলি না আর যখন পরে আর বড় দিই না কিন্তু 5টা পরে এইজন গানো শেষ মঙ্গল বড় খুশি অসুবিধা নাই এই ছাড়া কোনো মানুষের ফরান নেবার কোনো ক্ষমতা পৃথিবী নাই তাই শুধু সজ্জন মণ্ডলী এবার যাবার সময় তোমার কাছে জানিবারে চাই আরে কোথায় আছো আমার ভগবান রামচন্দ্র আমার কথা শোনো একটু এখন তোমার কাছে আমার একটা কথা জানার আছে সেটা কি তোমাকে চাই আমি আরো কাছে তোমাকে বলারও কথা আছে আমি বলতে পারি না মুখে বললা দে বলিতে দে আরো লোকা লাগে বলিতে দে আরো লোকা লাগে ও তোমাকে বলারও কথা আছে ও তোমাকে বলারও কথা আছে আমি বলতে পারি না মুখে বললা দে বলিতে দে আরো লোকা লাগে বলিতে দে আরো লোকা লাগে শুধু সজ্জন মণ্ডলী প্রশ্ন তোমার ভগবানত্ব বিস্মরণ থাকার পিছনে কারণটা কি কথা বুঝা গেছে দাদা কারণ তুমি তো ভগবান এটা বিস্মরণ থাকার পিছনে কারণটা কি কার অভিশাপে তোমার ভগবানত্ব বিস্মরণ ছিল আমার জানতে ইচ্ছা হয় জানিলে বলিবে তুমি আসরণি প্রশ্ন নম্বর এক নম্বর প্রশ্ন ঠিক আছে দাদা ভাই এবার দ্বিতীয় নম্বর প্রশ্নটা আরো একটু সুন্দর দেখে বলবো তাকে আমার ভগবানকে ঠিক আছে দাদা ভাই আরো একটু সুন্দর থেকে প্রশ্ন আসতে অবশ্যই করবো এক নম্বর তোমার ভগবানত্ব বিস্মরণ হওয়ার পিছনে কারণটা কি আর অভিশাপে তোমার ভগবানত্ব বিস্মরণ হয়েছিল এবার দ্বিতীয় প্রশ্ন আরো সুন্দর আমি বলে যাই আছেন তো ভক্তগণ অন্ধকার সবাই আজকে প্রশ্ন সুন্দর সুন্দর করব তুমিও যেহেতু আমাকে সুন্দর সুন্দর প্রশ্ন রেখেছো আমিও তোমাকে সুন্দর সুন্দর প্রশ্ন দেব তাই তুমি তো ভগবান দিতে পারো সব কথা সমস্যা সমাধান আচ্ছা তুমি যে সীতার জন্য যুদ্ধ করেছো সেটা তো কোনো অর্ডিনারি সীতা নয় অর্ডিনারি কি বাবা এটা তো রাবণও জানার কোনো কথা নয় তবে এটা তো নিরঞ্জন রাবণ এই জন্য জানি আর কি অর্ডিনারি রাবণও জানতো না যে এটা অর্ডিনারি সীতা নয় এটা কিন্তু রাবণও জানতো না এটা রামও জানতো না রামে যদি জানতো তাহলে ছায়া সীতার জন্য রাম কোনোদিনও যুদ্ধ করতে যেত না যেত কি দাদা রাম কোনোদিনও যুদ্ধ করতে যেত না এখন তোমার এই যে অর্জিনিয়ার সীতা আসলো কখন ছায়া সীতাকে যখন অগ্নি পরীক্ষাতে নিয়ে গেছে তুলা পরীক্ষাতে নিয়ে গেছে এইভাবে যখন নানান পরীক্ষা যখন শুরু করবে এমন সময় টিলিং টিলিং নারদ ঋষি হাতে আছে বিনা যন্ত্র তার মুখে কি কৃষ্ণ মন্ত্র কৃষ্ণ মন্ত্র পরে কৃষ্ণ মধুর নাম জপরে অভিরাম শান্তি পাবে রে মনান্ত কলিতে কৃষ্ণ নাম জীবেরই পরিত্রাণ কলিতে কৃষ্ণ নাম জীবেরই পরিত্রাণ গোলোকে যাবি অনায়াসে Yeah.
শরণ থাকার পিছনে কারণটা কি দ্বিতীয় প্রশ্ন আরো সুন্দর আমি বলে যাই তোমাদের বাড়িতে একদিন দেখি নারদ ঋষিকে বেঁধে রাখছো বলো কোন তো তুমি তো ভগবান তোমার নাম গুণ গুণ করে কে বেড়ায় নারদ ঋষি কারণ নারদ যদি না হয় আমার ভগবানের প্রচার হবে না যেমন আমরা দেশে দেশে গিয়ে আমরা ধর্ম কথা প্রচার করি ঠিক তদ্রূপ নারদ ঋষি আমার ভগবানের একজন বড় ক্যাম্পাসার নারদ না হলে কোনোদিনও ভগবানের প্রচার হবে না অযোধ্যাতে অযোধ্যার মতো ঠিক আছে রিপ্রেজেন্টেটিভ এখন নারদ না হলে ভগবানের নাম প্রচার কোনোদিনও হবে না রাখলো জানলে একটু বলো আজি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমার মাসিমা আমাকে কিছু অর্থ দিয়েছেন এই পৃথিবীতে মাকে দাও আপনি আমার মায়ের মতো যারা মাকে ভালোবাসো না তারাই আমার গান শোনো না যারা মাকে অবহেলা করে Oh!
কোনো প্রশ্ন তোমার কাছে নেই এখন ভগবান রে আমি যাওয়ার সময় তোমার চরণে আমি নত শিরে অর্ক দিয়া যাই তুমি সারা রাবণের তো মুক্তির রাস্তা কোনো মিথ্যা তোমার হাতে রাবণের মৃত্যু রাবণ মুক্তি হলো ওরে এই ভবেতে রাবণের লালা যন্ত্রণা সকল মুছে গেল রাবণের তিন জন্ম শেষ একজন মেয়ে ছিল জয় বিজয় ছিল স্বর্গে আর তাদের তিন জন্ম ভোগ করতে হয়েছিল নারায়ণ জিকে জয় বিজয় যখন অভিশপ্ত হয়েছিল অঙ্গুষ্ঠ মুনিদের কাছে ওই নারায়ণের কাছে গিয়েছিল বলে ভগবান এখন আমরা অঙ্গুষ্ঠ মুনিদের অভিশাপ তুমি তাদেরকে প্রবেশ করতে নিষেধ করে দিয়েছ তারা আমাদেরকে অভিশাপ দিয়েছে আমরা মুক্ত হব কেমন করে তখন নারায়ণ বলেছিল এই জয় বিজয় যদি তোমরা আমার বন্ধু হয়ে জন্মগ্রহণ করো তাহলে তোমাদেরকে সাত জন্ম ভোগ করতে হবে কয় জন্ম সাত জন্ম আর যদি শত্রু হয়ে যদি জন্মগ্রহণ করো তাহলে তোমরা তিন জন্ম মুক্ত হয়ে যাবে আমি বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে শত্রু বলে গণ্য হলাম যদি আমার বন্ধু হয়ে জন্ম নাও সাত জন্ম ভোগ করতে হবে আর যদি আমার শত্রু হয়ে জন্ম নাও তিন জন্মে তোমরা মুক্ত হয়ে যাবে বলে প্রভু আমরা সাত জন্ম পর্যন্ত তোমার চরণ ছাড়া আমরা থাকতে পারব না আমরা তোমার শত্রু হয়ে জন্ম নেব আমরা তিন জন্মে মুক্ত হয়ে যাব বারে বার তো তোমার হাতে আমাদের মৃত্যু হবে এই কামনা চাই তুমি সারা যেন কারে হাতে মৃত্যু আমাদের নাহি হবে এই বিশ্ব ভগবানের কাছে বর প্রার্থনা ভগবান আমরা যেন বারবার যেন তোমার হাতে মৃত্যু বরণ করতে পারি প্রথম জন্ম কোথায় ওই হিরণ্যক আর হিরণ্যকশিপু ওই সম্বনের ঘরে গিয়া দিতির গর্ভে জন্ম নিল ভাই এইটা ছিল প্রথম জন্ম কথা আমার ভগবান নরসিংহ রূপ ধরিয়া তাদেরকে বধ করিয়া গেল আবার দ্বিতীয় জন্মে গিয়া রাবণার তো কুম্ভকর্ণ হইয়া জন্ম যে দ্বিতীয় জন্ম কোথায় রাবণার কুম্ভকর্ণ তৃতীয় জন্মে দাপর যুগে আসিয়া দন্তপালার শিশুবক্র হইয়া তারা মুক্ত হইয়া গেল রাবণের দ্বিতীয় জন্ম আজকে তবে শেষ হইয়া তাই ভগবানের চরণে আর কিছু নাহি চাই রাবণের মতো এই নিরঞ্জন যেন একদিন মুক্ত হইতে পারি আমি ভগবানের ভগবানের চরণ দর্শন যদি ভাগ্য হয় তাহলে তো পৃথিবীতে আর থাকার দরকার আমিও আপনাদের কাছে আশীর্বাদ চাই আমি যেন আমার ভগবানের চরণ দর্শন লাভ করে এই পৃথিবী থেকে যেন আমি মুক্তি হয়ে যেতে পারি মুক্ত হয়ে যেতে পারি আর কিছুই তোমার কাছে আমি চাই না তো বাবা হরির নামে হরে রামের নামে তরে কৃষ্ণের নামে যত পাপ ক্ষয় কোন নাম নিলে কলির জীব মুক্ত হবে হরির নামে হরে দেহের পাপ হয় রামের নামে তরে যারা মৃত্যুকালে একবার রামের নাম যাদের মুখে নিতে পারবে
এই পৃথিবীতে তার দ্বিতীয়বার জন্ম গ্রহণ করতে হবে না যদি একবার রামের নামটা যদি আপনার মুখ দিয়ে মৃত্যুর সময় বের হয় এইজন্য বলে হরির নামে হরে রামের নামে তরে মানে একবারে তরে যাবে কৃষ্ণের নামে যত পাপ হয় মানে একবার হরির নামে যত পাপ হয় জীবের কি আর সাধ্য আছে তত পাপ করে জীবের সাধ্য নেই কৃষ্ণ নামে করলে জীব মুক্তি হয় তবে ষোলো আনা মুক্তি নয় ওই মৃত্যুকালে যদি একবার যদি রামের নাম মুক্তি যদি নিতে পারো রাম আর রাবণের যখন যুদ্ধ হয়েছে রামের যত সৈন্য ছিল তারা কেউ মুক্ত হইতে পারেনি একজন সৈন্য মুক্ত হতে পারে কিন্তু রাবণের সৈন্য সবাই মুক্ত হয়ে গেছে তার সৈন্য রাবণ সৈন্য সবাই মুক্ত বলে কেন ওই রামের সৈন্যরা যুদ্ধক্ষেত্রে তীরধনুক মারার সময় বলছে রাবণ রাবণের সৈন্য মুক্ত হয়ে গেছে মুখে ছিল কার নাম রামের নাম রামকে মার রামকে মার রামের নামে কি হয়েছে রাবণ সৈন্য সবাই মুক্ত হয়ে গেছে ওরে রঘুপতি রাঘব বাইরে সবাই একটু উদ্যোগ দেন রাজা স্বীকৃতি দিয়ে তোমার চরণে আমি শির নত করে যাই ভগবান রে তোমার চরণ দর্শনে পৃথিবীতে যেন আমার মুক্ত হবে এই বিশ্ব আমার আসলে এতটুকু শেষ যদি আমার কথায় আমার ভাষায় আমার চলায় বলায় যদি কারো মনে কোনো রেখাপাত হয়ে থাকে আমি আপনাদের সকলের চরণে আমি ক্ষমা প্রার্থনা ক্ষমা মহত্তের আমি মানুষ মানুষ বলতে ভুল আছে হয়তো আমার কথায় কোনো ভুলও থাকতে পারে এটার জন্য আমার কাছে কেউ দাবি রাখবেন না আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার মেঘনাথ দাদা গানের ছলে মানুষকে সন্তুষ্ট করার জন্য অনেক কিছু বলে থাকি যদি আমার কোনো কথায় আপনার মনে যদি কোনো কষ্ট দিয়ে থাকে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ক্ষমা মহত্তের লক্ষণ তো আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কেন আজকে আছি কালকে থাকবো যার বিশ্বাস কারণ নিঃশ্বাসের কোনো বিশ্বাস পৃথিবীতে কারো নেই তাই বলছি তুমি আরেকবার আসিয়া যাও মোরে কান্দারিয়া আমি মনের সুখে একবারে কানতে চাই আমার পোড়া বুকে দারুণ খরা আমার পোড়া বুকে দারুণ খরা চোখের পানি চোখের
শাস্ত্রে বলে সব কথার সারা কথা হয়েছে কৃষ্ণ কথা, কৃষ্ণ কথার উপরে পৃথিবীতে আর কোন কথা থাকতে পারে না, কারণ এই পৃথিবীতে যত মহামুনি ঋষিরা ছিলেন সবাই কার তপস্যা করেছেন, একমাত্র মার অনাদিরাদি গোবিন্দ সচ্চিদানন্দ বিগ্রহ পুরুষ পুরাণ কৃষ্ণস্থ স্বয়ং, তাই বলছি কৃষ্ণ কেশব কৃষ্ণ